একুশে আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি জড়িত থাকা দিবালোকের মতো সত্য তা ধামাচাপা দিতে পারবে না, পারও পাবে না কেউ, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ওই হামলা মামলায় বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিচারের আওতায় আনার দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আলোচনা সভার আয়োজন করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, একুশ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি জড়িত, সত্য কথা বললেই দলটির নেতাদের গাত্রদাহ হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউর গ্রেনেড হামলায় বিএনপিকে জড়ানোর অভিযোগ করেছেন, বলেছেন এটা শেখ হাসিনার মন গড়া বক্তব্য। আমি ফখরুল সাহেবকে বলতে চাই যে সত্য দিবালোকের মতো সত্য তা চাপা দিয়ে কারো কোনো লাভ নেই। সত্যের বন্যা কিন্তু অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়, থামা চাওয়া দেওয়ার যত অপ্রত্যাশী চালানো তাতে কোনো লাভ নেই। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন বলে জানান ওবায়দুল কাদের। এদিকে গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানের স্মরণ সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ খুনিদের পক্ষে সাফাই না গাইতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনাতে, তারেক রহমানের পরিচালনাতে এই গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছে। আজকে তাই জনগণের দাবি হচ্ছে এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এবং সঠিক বিচার করার জন্য বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা প্রয়োজন, অন্যথায় এই বিচার সম্পূর্ণ হবে বলে জনগণ মনে করে না। জাতীয় প্রেস ক্লাবে ওই স্মরণ সভায় বিএনপি ক্ষমতায় থাকতে বহু আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করে ভাটারা থানার 17 নং ওয়ার্ড আওয়ামী লীগ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।